हेलो बंधुरा अस्सलाम वालेकुम। आजकेर ए भिडियोते देखानो होबे किभाबे आपनि बाइनेंसे डलार सेल करबेन। ठीक आछे, अनेके जाने ना ताई आजके ए भिडियो देखले आपनि सम्पूर्णभावे क्लियर हये जाबेन। ठीक आछे, आमि बाइनेंसे चले जाच्छि। एइखाने किभाबे आपनि बिकाश नगद रकेट किभाबे सेट करबेन एबं कि আপনার বিকাশ নগদে ডলারটা কিভাবে সেল করে বাংলা টাকায় কনভার্ট করে আনবেন এ টু জেড দেখানো হবে। ভিডিওটা কোনো রকমে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না, বুঝছেন? যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না, ভিডিওটা সম্পূর্ণভাবে না টেনে দেখবেন। এই যে আপনার বাইন্যান্সে চলে আসবেন, প্রথমে আপনার যেটা কাজ করতে হবে, এই যে আপনার মেন আইকন দেখতেছেন, মেন আইকন, এই যে এই মেন আইকনটা, এই মেন আইকনে ক্লিক করবেন। এই মেন আইকনে ক্লিক করলে এখানে আপনার প্রথমে বিকাশ নগদ রকেটটা আপনার সেভ করতে হবে। ঠিক আছে, যারা জানেন না তারা অবশ্যই এটা প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে প্রথমে তো সেভ করতে হবে, না হলে আপনি এখানে নেবেন কীভাবে? ঠিক আছে, এখানে এই যে দেখুন, এই যে পেমেন্ট মেথড লেখা আছে, ঠিক আছে, এই যে পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন এখানে এই যে দেখুন এই অ্যাড বাটন নামের একটা অপশন আছে, এই অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। করার পরে যে দেখুন আমি কিন্তু এখানে অলরেডি আমার রকেট নাম্বার, বিকাশ নাম্বার, নগদ নাম্বার সেভ করছি। ঠিক আছে, আপনারটাও এখানে এই যে অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে আপনারটাও সেভ করে নেবেন। বিকাশ নগদ যেটা দিবেন সেটার নাম দিবেন, তারপর আপনি বিকাশ নাম্বারটা দিবেন। এটাতে যে এগারো যখন আপনি ক্লিক করবেন দুটো অপশন আসবে, প্রথমটাতে আপনার বিকাশ না নগদ না রকেট সেটা লিখবেন, তারপর আপনার সেই নগদ নাম্বার বা বিকাশ নাম্বার সেই রকেট নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর সেটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ করে দিবেন, সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ডলারটা সেল করার জন্য আপনার অ্যাকাউন্টে যত ডলার আছে ডলারটা প্রথমে এটা কনভার্ট করে আপনার এটা ফাউন্ডিংয়ে আনতে হবে। ঠিক আছে, এই যে ট্রান্সফার করে আনতে হবে, এই যে ফাউন্ডিং আনতে হবে এখানে, এখানে আনলে তাহলে আপনি এটা সেল করতে পারবেন। আমি কথাবার্তা একদম আস্তে আস্তে বলতেছি, কারণ অনেকের বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, কারণ এটা যেহেতু টাকা পয়সার লেনদেন, তাই এটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, আর অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ঠিক আছে, এই যে দেখুন আমি কিন্তু এখন এসপোর্টে আছি। ঠিক আছে, এসপোর্ট থেকে আমরা কি করব, আমরা এই যে ডলারটা আমরা সেল করব সেটা ফাউন্ডিংয়ে পাঠাইতে হবে, মানে আপনার ডলার যতটা আছে ততটা আপনি ফাউন্ডিংয়ে এই এইটাতে আনতে হবে। ঠিক আছে, এই অপশনটাতে আনবেন। আমার জন্য এই আমি কি করব, এখান থেকে ট্রান্সফার করবো, এই ট্রান্সফারে ক্লিক করবো। এই আমি দেখিয়ে দিচ্ছি, আবার অনেকে চিনতে পারবেন না। এই যে দেখুন, যারা নতুন তারা তো বুঝবেন না। এই যে ট্রান্সফারে ক্লিক করবেন, করার পর এরকম আসবে। এখান থেকে আপনি এই যে এখানে বিটিসি লেখা আছে এখানে ইউএসডিটি দিবেন। ঠিক আছে, এখানে আমরা ইউএসডিটি দিলাম, ইউএসডিটি আমরা যদি লেখা না থাকে আপনি লিখে নেবেন। ঠিক আছে, আমরা এখান থেকে কত ডলার সেল করব, আমার যেহেতু এখানে $200 প্লাস আছে আমি এখানে $100 দিলাম। সাপোজ $100 দিলাম, আমি $100 দিয়ে যে কনফার্ম বাটন আসছে সে কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দেবো। এখানে কনফার্ম বাটন যেটা দেখতেছেন এটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, এই কনফার্মে করে দিলাম, এটা ট্রান্সফার হয়ে গেছে আমাদের ফাউন্ডিংয়ে। আমরা এখন ফাউন্ডিংয়ে আসবো। অনেকে আবার বলবেন ফাউন্ডিংটা তো দেখাই দিলেন না, বেজালে রেখে দিবেন। এই যে ফাউন্ডিং, ঠিক আছে, এই ফাউন্ডিংয়ে ক্লিক করলাম, এই যে দেখুন আমাদের কিন্তু $100 এখানে চলে আসছে। এটা কিন্তু এখন আমরা সেল করতে পারবো। ঠিক আছে, এখন আমরা কোথায় যাব, আমরা এখান এই যে দেখুন পিটুপিতে যাব। পিটুপিতে আমরা ক্লিক করলে এই যে দেখুন এখানে কিন্তু বাই সেল দুইটা চলে আসছে আমরা এখান থেকে। এই যে দেখুন এই যে সেল নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে, যেহেতু আমরা সেল করব মানে বিক্রি করব, তো আমরা সেলে ক্লিক করে দিলাম। এখন কথা হচ্ছে এখানে মেন পয়েন্টটা, এখানে গুরুত্ব দিয়ে ভালো করে দেখুন ভিডিওটা। ঠিক আছে, ওই জন্য আপনার এই মোবাইলের স্ক্রিনটা ফাতাইরা করে মানে বড় করে দেখুন। ঠিক আছে, এইভাবে করে এখানে দেখতেছেন যেগুলো আইডি ভেরিফাই করা, এই ভেরিফাই আইডি যেগুলো আছে এগুলোর সাথে লেনদেন করার চেষ্টা করবেন, তাহলে একটু সুবিধা হবে। কারণ তারা হচ্ছে আপনার মনে করেন ভেরিফাই আইডি পাইছে, তার মানে এখানে তারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তারা এখানে বিজনেস করার জন্যই আসছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। এখানে কিন্তু অনেকে আবার প্রতারক আছে, যেমন এই যে এখানে দেখুন ওনার কিন্তু এখানে পার্সেন্টেজ কমে গেছে, এই যে দেখুন লাইক কমে গেছে, পার্সেন্টেজ কমে গেছে, 200 জনের সাথে ট্রেড করে লেনদেন করে তার কিন্তু অনেক 84% চলে আসছে। ঠিক আছে, আর ওরটা দেখুন 50%, মানে এখানে দুইজনের সাথে লেনদেন করছে, হয়তো একজনের সাথে সে প্রতারণাও করে ফেলছে, এরকমও হইতে পারে। আবার এটাও হইতে পারে যা দুইজনের সাথে লেনদেন করছে, হয়তো একজনে তাকে এখানে ডিসলাইক দিয়ে দিছে,
কিন্তু লাইক তো কমপ্লিট আছে, কিন্তু তারপরেও আমরা এটা সন্তোষজনক এগুলো করব না, ঠিক আছে? আমরা প্রয়োজনে দুই এক টাকা কম দিয়ে সেল করব, এর নিচের দিকে আসবো, ঠিক আছে? নিচের দিকে আসলে এই যে দেখতেছেন আমাদের কিন্তু পয়সাটা কমতেছে, এই যে দেখুন এখানে দশ পয়সা, এখানে কিন্তু 12 পয়সা, ঠিক আছে? আমরা এখন কি করব একটু দেখি, আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করে নিলাম। এখানে আমি যেটা বলি আগে সেটা আপনাদেরকে আরেকটু বুঝাই দিয়ে দিয়ে দেখুন, এখানে যে সংখ্যাটা দেখাচ্ছে এটাই হচ্ছে তাদের লেনদেন, মানে এতগুলো লোকের সাথে তারা লেনদেন করছে, এটা হচ্ছে লেনদেন, ঠিক আছে? আর এখানে লেনদেনটা দেখবেন, আর এখানে তাদের এই যে পার্সেন্টেজটা দেখবেন, ঠিক আছে? এই যে দেখুন উনি কিন্তু 1943 জনের সাথে লেনদেন করার পরে উনি 100% আছে, ঠিক আছে? ওরা যখন 100% আছে তো ওনাকে কিন্তু চোখ বন্ধ করে বিলিভ করা যায়, ঠিক আছে? তাহলে আমি কি করব, ওর কাছে লেনদেনটা করব। আমরা এখন সেলে ক্লিক করব, করার পর এখানে আমার $100 যেহেতু দিছি আমি অলে ক্লিক করে দেব। এই অলে ক্লিক করে দিলাম, আমার ডলারটা এখানে চলে আসছে, মানে আমরা যেটা সেল করব সেটা এখানে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা কি করতে হবে, এখানে আমরা এখানে এই যে লাল যে বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিব সেলের জন্য। আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে দেখতেছেন ওনার সাথে কথা বলতে পারবো। আমরা এখানে চ্যাট বাটনে ক্লিক করে আমরা ওনার সাথে একটু কথা বলে দেখি। দেখি কি বলে উনি, ঠিক আছে? উনি কিন্তু অনলাইনে আছে, এই যে দেখুন, ওনাকে অনলাইনে থাকলে এখানে দেখতে পাবেন, এই যে দেখুন অনলাইনে আছে উনি, ঠিক আছে? আমাদের মেসেজটা কিন্তু এখনও যায় নাই, এই যে দেখুন যাইলে কিন্তু এখানে টিক মার্ক উঠে যাবে, ঠিক আছে? আমরা একটু অপেক্ষা করি, হয়তো সাথে সাথে আমাদের নগদ অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, ঠিক আছে? একটু অপেক্ষা করি আমরা। এই যে ভাই দেখুন, আমাদের কিন্তু 1 মিনিটও লাগেনি, আমরা উপর থেকে যদি শাটারটা নামাই, এই যে দেখুন আমাদের কিন্তু পেমেন্টটা চলে আসছে, এই যে দেখুন টাকার পরিমাণ 11,400 টাকা চলে আসছে আমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টে যেহেতু চলে আসছে, আমরা তারপরও একটু নগদ অ্যাকাউন্টে গিয়ে চেক করে দেখবো, অনেক সময় মেসেজগুলো ফেক হয়, ঠিক আছে? এই যে দেখুন বন্ধুরা, আমাদের নগদ অ্যাকাউন্টে চলে আসলাম, আমরা লেনদেনে ক্লিক করলাম, দেখি হ্যাঁ আমাদের টাকাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমাদের টাকাটা এখানে চলে আসছে, আমরা এখন অ্যামাউন্টটা একটু দেখি, হ্যাঁ আমাদের অ্যামাউন্টটা চলে আসছে, আমরা এখন তাকে এটা কমপ্লিট করে দেবো। এখন আমাদের এখানে কাজটা হচ্ছে যে এই যে উনি বলতেছে ডান ব্রাদার, মানে হয়ে গেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে বলতেছে, আমরা এখন এখান থেকে একটু ব্যাক আসবো, ঠিক আছে? আমরা একটু ব্যাক করে দিলাম, দেওয়ার পরে এই যে পেমেন্ট রিসিপ্ট সেই অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটাতে ক্লিক করে দেবেন, যেহেতু আমরা পেমেন্টটা পাইছি এটাতে ক্লিক করব, খালি ঘরটাতে ক্লিক করব, এই যে এটাতে টিক মার্ক করে দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর আমাদের এখানে এটাতে ক্লিক করে আমাদের একটা কোড যাবে বাইন্যান্সে, বাইন্যান্স থেকে আমাদের মোবাইল নাম্বারে, সেই কোডটা আমাদের এই খালি ঘরে বসাইতে হবে। বসানোর পর এখানে সাবমিট করে দিলে আমাদের কাজটা শেষ, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটি লাইক করে দিবেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।